সাবস্ক্রাইব করুন কেএসজেপি একাডেমি চ্যানেল এবং বেল আইকন প্রেস করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কেএসজেপি একাডেমিতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আবগারি পরীক্ষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো বন্ধুরা, সামনেই হতে চলেছে আবগারি পরীক্ষা। আজ আমরা এই আবগারি পরীক্ষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। তো যে তথ্যগুলি জানবো তো হলো, আবগারি পরীক্ষার ডেট কবে হতে পারে, প্রিলিমিনারি পরীক্ষায় কত কাট অফ থাকতে পারে, মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষায় আবেদন করেছে, পরীক্ষার কি কি ধাপ রয়েছে এবং এই পরীক্ষায় কি কি সিলেবাস রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা প্রথমে আলোচনা করব পরীক্ষার ধাপ সম্বন্ধে। পশ্চিমবঙ্গ আবগারি পুলিশের যে পরীক্ষার স্টেপগুলি রয়েছে তা হলো, প্রিলিমিনারি এক্সামিনেশান, যেটি 100 মার্কের এক্সাম হবে, এটি শুধুমাত্র কোয়ালিফাই মার্কস, এটা আর কোনো কাজে লাগবে না। এরপরে হবে নাম্বার টু পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। প্রিলিমিনারি এক্সামের পর হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, এরপর হবে মেন এক্সাম, এরপরে ইন্টারভিউ। তো এই টোটাল 5টি প্রসেসে পরীক্ষাটি হবে। এবার আমরা চলে এসেছি প্রিলিমিনারি পরীক্ষায় সিলেবাস কী কী রয়েছে। বাংলা থাকবে 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 30 নম্বরের এবং রিজনিং থাকবে 20 নম্বরের। প্রিলিমিনারি পরীক্ষা টোটাল 100 নম্বরের হবে, যেখানে বাংলা 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 30 নম্বর এবং রিজনিং 20 নম্বর, এবং মোট সময় থাকবে 60 মিনিট। এরপর আমরা চলে এসেছি আবগারি পুলিশের বাংলার টোটাল সিলেবাস নিয়ে। তো বন্ধুরা, আবগারি পুলিশে বাংলায় যে সিলেবাসটি থাকবে তা হলো, 1 নম্বরে ব্যাকরণ থাকবে, 2 অনুচ্ছেদ থাকবে, 3 নম্বরে বই ও লেখক থাকবে, 4 নম্বরে ছদ্মনাম থাকবে, 5 চরিত্র ও স্রষ্টা, 6 বাংলা সাহিত্যের ইতিহাস। তো বন্ধুরা, ব্যাকরণ তো তোমরা থাকবে এবং আমি ব্যাকরণের কিছু ভিডিও এরপরে আপলোড করব। তো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বাংলা নিয়ে পরপর আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হতে থাকবে। বই লেখক ছদ্মনামগুলি সব মুখস্থ করতে হবে এবং যেটা বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। ক্লাস 10-এ একটি বই ছিল যেটা থেকে পড়লেই পুরো সিলেবাসটি কভার হয়ে যাবে বাংলা সাহিত্যের ইতিহাস। এরপরে চলে এসেছি কিছু এক্সট্রা তথ্য নিয়ে। এই পরীক্ষায় মোট শূন্যপদ কত হয়েছিল? ভ্যাকেন্সি যখন বেরিয়েছিল, যখন বিজ্ঞপ্তি বেরিয়েছিল, তখন দেয়াই ছিল এই পরীক্ষায় টোটাল 3000 শূন্যপদ রয়েছে এবং কতজন ফর্ম ফিল আপ করেছে তা আমরা দেখে নেব। আবেদনকারীর সংখ্যা বন্ধুরা অ্যাপ্রক্সিমেট 3 লাখ থেকে 3.5 লাখ পরীক্ষার্থীরা আবেদন করেছে এবং প্রিলিমিনারিতে কতজন পাস করতে পারে। তো বন্ধুরা, সম্ভবত 12 গুণ থেকে 15 গুণ পাস করতে পারে, তাই 36,000 থেকে 45,000 জন প্রিলিমিনারিতে পাস করতে পারে।
তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব এই পরীক্ষায় প্রিলিমিনারি এক্সামে কত কাট অফ থাকতে পারে, প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য কাট অফ। তো বন্ধুরা, আবগারি পরীক্ষায় প্রিলিমিনারিতে জেনারেলদের জন্য কাট অফ থাকতে পারে সম্ভাব্য 35 থেকে 40, ওবিসিদের কাট অফ থাকতে পারে 33 থেকে 37, এসটিদের কাট অফ থাকতে পারে 31 থেকে 35, এবং এসসিদের কাট অফ থাকতে পারে 30 থেকে 34। পরীক্ষার সম্ভাব্য তারিখ, পরীক্ষাটি কবে হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের কাছে যে খবর রয়েছে এখন পর্যন্ত, নভেম্বর মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যেই এই পরীক্ষাটি হবে, অর্থাৎ 15/11/2019 থেকে 25/11/2019-এর মধ্যেই এই পরীক্ষাটি হবে। যতদূর সম্ভব বন্ধুরা, 17 তারিখ বা 23 তারিখের মধ্যেই এই পরীক্ষাটি হবে, কারণ এই দুটি রবিবার রয়েছে। তো এই দুটি তারিখের মধ্যেই কোনো না কোনো একটি তারিখে অবশ্যই পরীক্ষাটি হবে, এটা আমাদের গোপন সূত্রে খবর। এবং পরীক্ষার সময় থাকবে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত। তো বন্ধুরা, এই হলো আবগারি পুলিশের টোটাল ভিডিও। তো আমরা এরপরে আবগারি পুলিশে নিয়ে কিছু বাংলা ব্যাকরণ এবং যে রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসের কিছু ভিডিও আপলোড করতে থাকব। তা দেখার জন্য অবশ্যই তোমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো, এবং কোনো যদি ডাউট থাকে কমেন্ট করে জানাও, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং যদি নতুন হও আমার চ্যানেলে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।